আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো চলে আসলাম নতুন একটি এপিসোড নিয়ে আজকে আমরা কথা বলবো খাদ্য অধিদপ্তরের যে নিয়োগ পরীক্ষা যেটি অর্থাৎ নিয়োগ বিজ্ঞপ্তি দু আঠারো সালে গিয়েছিল অনেকগুলো প্রায় এগারোশো ছেষট্টি পদে এর মধ্যে খাদ্য পরিদর্শক উপপরিদর্শক সহ বেশ কয়েকটি পদ ছিল তো সেই সমস্ত পদের আসলে নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল দীর্ঘ জটিলতার পর খুব শীঘ্রই আসলে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এই সংক্রান্ত একটি বিধিমালাও প্রকাশ করা হয়েছে তো যদি এখনও ডেট জানা যায়নি তারপরও টোটাল এক সমার্কে একটি পরীক্ষা হবে তো তারই প্রস্তুতি হিসেবে আমরা দু হাজার বারো সালের পঁচিশে মে যে পরীক্ষাটি হয়েছিল খাদ্য অধিদপ্তরের আছে সাব ইন্সপেক্টর বা উপখাদ্য পরিদর্শকে তো চলুন সেই সেই প্রশ্নটি আমরা সলভ করব প্রস্তুতি হিসাবে তো প্রথমে আমরা বাংলা ভাষা দিয়ে শুরু করবো টোটাল একশো একটি প্রশ্ন তো প্রথমে বাংলা মরুমি কবি বলা হয় কাকে উত্তর হাসন রাজা কবর কবর কোন শ্রেণীর গ্রন্থ এটা হচ্ছে যে নাটক তারপর হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি উত্তর হচ্ছে বনফুল তো মনির চৌধুরী মীর মানস জাতীয় কোন কি জাতীয় গ্রন্থ আর কি এটা হচ্ছে প্রবন্ধ তারপর শকত উসমানের শকত উসমান কোন উপন্যাসের জন্য আদমতি পুরস্কার পান উত্তর কীর্তদাসের হাসি ছাপ্পান্ন হাজার বর্গমাইল গ্রন্থের লেখককে উত্তর হুমায়ুন আজাদ আগুনের পরশমনি উপন্যাসের উপজীব্য বিষয় কি উত্তর মুক্তিযুদ্ধ রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ত্যাগ করেন কত সালে উনিশশো উনিশ সালে চঞ্চল শব্দ চঞ্চলের বিপরীত কোনটি অবিচল সাক্ষী গোপালের বাগধারার অর্থ নির্ণয় করুন এটা হচ্ছে যে নিষ্ক্রিয় দর্শক তারপর শোনা যায় এমন এক এককথা প্রকাশ করেছে শ্রুতি রাজ্য শত্রুকে দমন করে যে অরিন্দম যার আকার কুশিদ কদাকার তারপর অত্যাধিকের সন্ধিবিচ্ছেদ কোনটি অতিযোগ অধিক নিরস এর সন্ধিবিচ্ছেদ করুন নির্যোগ রস ভুল এর সন্ধিবিচ্ছেদ কোনটি সরি এটা ভুল সন্ধিবিচ্ছেদ কোনটি আর কি তো ভুল সন্ধিবিচ্ছেদ সিম যোগ হ সিমহ তারপর বাতুলের সমর্থক শব্দ হচ্ছে উন্মাদ বা পাগল নিচের কোন বানানটি শুদ্ধ স্বায়ত্ত শৈব আকার অন্তস্থ তৈত সায়ত্ত কোন প্রাণানটি শুদ্ধ কণিনিকা অর্থাৎ ক ক ন দ্বিগিকার শিকার ক আকার তারপর উচ্চাটন শব্দের অর্থ হচ্ছে যে উচ্চাতনের সমার্থক শব্দ কোনটি অর্থাৎ প্রশস্ত আর কি তো ক্ষতি এর বিপরীতার্থক শব্দ কোনটি এটা হচ্ছে যে ফায়দা তো জানু এর বিপরীত শব্দ কোনটি অপটু গৃহী এর বিপরীতার্থক শব্দ কোনটি সন্ন্যাসী গভীর ধ্বনি গম্ভীর ধ্বনি এর বাক্য সংকোচন কি হবে মন্দ্র চতুরঙ্গের বিপরীত শব্দ কোনটি উত্তর হচ্ছে যে চতুরঙ্গের সন্ধিবিচ্ছেদ করুন এটা হচ্ছে যে চতুর্জ অঙ্গ চতুরঙ্গ তো এবার আমরা ইংরেজি অংশে চলে যাব অ্যাসেম্বেল শব্দটির সঠিক সিনোনিম কোনটি ইউনিট তারপর বাক্যনিয়ার বিউক্যানিয়ার এর সঠিক সিনোনিম কোনটি এটা হচ্ছে পাইরেট পানজেন্টের সিনোনিম কোনটি এটা হচ্ছে ওভার পাওয়ারিং অ্যারোমায়ের সঠিক সিনোনিম কোনটি এটা হচ্ছে ফ্র্যাগরেন্স তারপর ডেজেলোর এটার সঠিক সিনোনিম কোনটি এটা হচ্ছে যে পপুলাস তারপর ফ্ললেসনেস এটার সঠিক সিনোনিম অ্যান্টোনিম কোনটি এটা হচ্ছে ইমপারফেক্টনেস তারপর অ্যাপ্রোচের সঠিক অ্যান্টোনিম কোনটি এটা হচ্ছে রিট্র্যাক্ট রিট্র্যাক্ট তারপর হ্যাড এর সঠিক অ্যান্টোনিম কোনটি অ্যাডমেয়ার লাইবিলিটি এর সঠিক অ্যান্টোনিম কোনটি অ্যাসেট সঠিক বানান সঠিক বানানের শব্দ কোনটি এটা হচ্ছে ক্রিডেনশিয়াল সিআরই ডি আই এল ক্রিডেনশিয়াল সঠিক বানানের শব্দ কোনটি এটা হচ্ছে লাইসেন্স এল আই এলআইসি এন সি ই লাইসেন্স সঠিক বানানের শব্দ কোনটি এক্সটেনশন ই এক্স টি ই এন এস আই ও এন এক্সটেনশন সঠিক বানানের শব্দ কোনটি ইন অ্যাপ্রোপ্রিয়েট এ ডাবল পি আর ও পি আর আই এ টি ই অ্যাপ্রোপ্রিয়েট তারপর হচ্ছে যে সঠিক বানানোর শব্দ কোনটি আনফেয়ার ইউ এন এফ এ আই আর আনফেয়ার সঠিক বানান কোনটি এটা হচ্ছে পার্সোনাল আর এস ও ডাবল এন ই এল পার্সোনাল সঠিক বানানের শব্দ কোনটি এটা হচ্ছে কোলাটেরাল ডাবল এল এ টি এল কোলাটেরাল শূন্যস্থান অর্থবোধক শব্দ ব্যবহার করে পূরণ করুন আই প্রমিস আই ওন্ট স্মোক এগেইন ওন্ট হবে তারপর শূন্যস্থানটি অর্থবোধক শব্দটি পূরণ করুন হি ডিড নট গিভ মি মাচ অ্যাডভাইস শূন্য শূন্যাস্তি অর্থপত্র শব্দ পূরণ করুন দিস কোম্পানি ডাজ নট নিড মেনি মেশিন এমফেসেস এর সঠিক অর্থ কোনটি সঠিক অর্থ হচ্ছে যে ইম্পর্টেন্স দ্য কোয়ারি এর সঠিক অর্থ হচ্ছে যে কোয়েন কোয়েশ্চেন্স তারপর গ্র্যাভিটের সঠিক অর্থ হচ্ছে যে সিরিয়াসনেস অ্যান্সিয়রের সঠিক অর্থ হচ্ছে মেক সার্টিন প্রিমিয়াম সঠিক অর্থ হচ্ছে যে কন্ডন তারপর কম্প্রিহেনশন এর সঠিক অর্থ হলো যে নলেজ তো এবার আমরা গণিত অংশে চলে যাব দুইটি নির্দিষ্ট বিন্দুতে অঙ্কিত স্বররেখার সংখ্যা হবে কয়টি একটি আটাইশ আটাইশ ডিগ্রি কোণের সম্পূরক সম্পূরক কোণের পরিমাণ কত একশো বান্ন ডিগ্রি সাঁত্রিশ ডিগ্রি কোণের বিপরীত কোণের পরিমাণ কত এটা হচ্ছে সাঁত্রিশ ডিগ্রি তারপর চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি কত তিনশো ডিগ্রি একটি ত্রিভুজের তিনটি দৈর্ঘ্য চার পাঁচ ও তিন ফুট হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল হবে ছয় বর্গ ফুট একজন লোক বসে বিশ হাজার টাকা আয় করেন সরি একজন লোক মাসে বিশ হাজার টাকা আয় করেন এবং আঠারো হাজার টাকা ব্যয় করেন তার ব্যয়ের সাথে আয়ের অনুপাত কত হবে নয় অনুপাত এক এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যা সময়ের গড় হচ্ছে পঞ্চাশ বারোটি ডিমের বিক্রয় মূল্য পনেরোটি ডিমের ক্রয় মূল্য সমান হলে শতকরা লাভ হয় পঁচিশ পার্সেন্ট ষোলো বাইশ চৌত্রিশ আটান্ন একশো ছয় ধারাটির পরের পথ হবে দুইশো দুইশো দুই এ প্লাস বিএকেল টু ফাইভ এ মাইনাস বিএকেল টু থ্রি হলে এব মান কত উত্তর হচ্ছে চার সমকোণী ত্রিভুজের অতীব সংলগ্ন দুটির প্রত্যেকটি কী কোন কোন বিশ জন একটি কাজের অর্ধেক করতে পারে ছয় দিনে ওই কাজটি করতে পাঁচ জনের কত দিন লাগবে উত্তর আটচল্লিশ দিন এক বিক্রেতা দশটি কমলা যে দামে কেনে আটটি কমলা সেই দামে বিক্রয় করে তার শতকরা কত লাভ হয় পঁচিশ পার্সেন্ট পিতা ও পুত্রের বয়সের অনুপাত এগারো অনুপাত চার পিতার বয়স চৌচল্লিশ বছর হলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত উত্তর হচ্ছে যে ষাট বছর একশো বিশ ডিগ্রি কোণের একশো বিশ ডিগ্রি কোন সম্পরক্ষণ কত অর্থাৎ ষাট ডিগ্রি তো এবার আমরা জ্ঞান অংশে চলে যাব বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় উনিশশো একাত্তর সালের কত তারিখে দশই এপ্রিল শহীদ আসাদ দিবস কবে বিশ জানুয়ারি বাংলা ইউরোপিয়ান বণিকদের মধ্যে প্রথম প্রথমে এসেছিল কারা পর্তুগিজরা মহাস্তানগড় তীরে অবস্থিত করতোয়া পিতৃতান্ত্রিক উপজাতি কারা চাকমা ঘোড়াশাল সার কারখানা কোথায় উৎপাদিত হয় সরি কোন সার উৎপাদিত হয় ঘোড়াশাল সার সার কারখানায় উত্তর ইউরিয়া বিডিআর হত্যাকাণ্ড সংগঠিত হয় পঁচিশে ফেব্রুয়ারি দু সালে কোন কাল্পনিক রেখাটি বাংলাদেশের উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা বাংলা জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান হচ্ছে অষ্টম জেল হত্যা দিবস কবে তিন নভেম্বর বর্তমানে বৃহত্তর বরিশাল ও ফরিদপুর এলাকার প্রাচীনকালে কোন জনপটির অন্তর্ভুক্ত ছিল উত্তর হচ্ছে বঙ্গ প্রাচীন পুণ্ডবর্ধন নগর কোন স্থানে অবস্থিত মহাস্থানগড় মণিপুরা কোথায় বাস করে মণিপুরীরা কোথায় বাস করে সিলেটে বাংলাদেশ সর্বশেষ কৃষি সুমারি হয় কোন সালে দু সালে ইভিএম বলতে কি বোঝায় ইলেকট্রো ভোটিং মেশিন বাংলাদেশে কোনটি বাণিজ্যিক ব্যাংকের কাজ নয় বিহিত মুদ্রার প্রচলন বাংলাদেশে তৈরি ল্যাপটপ কোনটি দোয়েল জিব্রাল্টার প্রণালী কোন মহাসাগরকে যুক্ত করেছে আটলান্টিক ও ভূমধ্য মহাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান ১৯১৩ তেরো সালে ইউরোপিয়ান ইউনিয়ন কোন দেশে এখনো ইউরোপ গ্রহণ করেনি এটা হচ্ছে যে ইংল্যান্ড মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী ইতালির দু সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত কোথাও অনুষ্ঠিত হয় এটা হচ্ছে রিওডে জেনেরোতে কোন দেশ কোন দেশ ও রাজধানীর নামে একই এটা হচ্ছে শিল্প বিপ্লব সংগঠিত হয়েছিল আঠারোশো শতকে এবং আঠারো শতকে আর কি তো তারপরে হচ্ছে উইনস্টন চার্চেল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন উনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন তো এবার আমরা সাধারণ বিজ্ঞান অংশে চলে যাব কোনটি মেরুদণ্ডী প্রাণী বেজি দিল তিমি কোন শ্রেণীর প্রাণী স্তন্য পাই আমাদের দেহকোষে প্রায় শতকরা কতাংশ পানি অংশ পানি বায়ুর আর্দ্রতা রক্ষায় কোনটি গুরুত্বপূর্ণ পানি কোন জাতীয় খাদ্য কোন জাতীয় খাদ্য উপাদান থেকে জীব শক্তি পায় শর্করা কোনটি পদার্থ বাতাস কোনটি শক্তি তাপ লোহা মরিচা ধরার জন্য কোনটি প্রয়োজন পানি এবং অক্সিজেন নিচের কোন অনুজীবের নিচের কোনটি অনুজীবের অন্তর্ভুক্ত নয় উত্তর হচ্ছে শৈবাল ভিটামিন এ এর অভাবে কোন রোগটি হয়ে থাকে রাতকানা রোগ তের সাথে আমি একশোটি প্রশ্ন শেষ করলাম বাংলায় পঁচিশটি ইংরেজিতে পঁচিশটি সাধারণ জ্ঞানে পঁচিশটি গণিতে পনেরোটি এবং সাধারণ বিজ্ঞান হচ্ছে দশটি এই টোটাল একশোটি প্রশ্ন শেষ করলাম তো এবার আসলে এবার যে পরীক্ষা নিয়োগ পরীক্ষায় যে যা দেখলাম আসলে এবার হয়তো বা চেঞ্জ আসবে সাবজেক্টগুলোতে যেমন দেখা গেছে যে বাংলায় তিরিশ ইংরেজিতে তিরিশ আর সাধারণ জ্ঞানে বিশ আর গণিত বিশ এভাবে আসলে একশো মার্কের করা হতে পারে এবং তার জন্য সবাই দেওয়া হতে পারে খুব সম্ভবত নব্বই মিনিটের মতো এবং অবশ্যই ফিফটি পার্সেন্টে পাশমার্ক ধর ধরে নেবে আর কি এরকম একটা দেখলাম তো জানি হয় এটা হতে চেঞ্জ হতে পারে পরীক্ষার আগে তো এই টাইপ তো এই জন্য আপনাদের দিলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আর অবশ্যই হ্যাঁ এই যে যেই ভিডিওটি দেখলেন এই ভিডিওটির অবশ্যই ভুল কোনো কোনো ভুল পেলে বা বা দেখা গেছে কোনো কিছু আপনার বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই যে এই ভিডিওগুলো শেয়ার করবেন কারণ এই ভিডিওতে আপনার বন্ধুর বা আপনার নিকটত্বের কারো হয়তো বা উপকার হতে পারে আর আপনাদের ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের এই ভিডিওটি দিলাম এবং আপনাদের অবশ্যই এই যেই বিষয়গুলো আছে এই বিষয়গুলো পরবর্তীতে আরও ভিডিও দেওয়া হবে সেটা ইন্সপেক্টরে তারপর আছে যে অন্যান্য পদে বিশেষ করে এই ইন্সপেক্টরেই আর কি ইন্সপেক্টর এবং সাব অ্যাপ্লিকেশন সবচেয়ে বেশি পড়েছে এবং এই জায়গাটিতে আসলে প্রতিযোগিতাটা হবে সবচেয়ে বেশি যার কারণে প্রিপারেশনটা আপনাকে সেভাবেই নিতে হবে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য